সাভারের আশুলিয়ায় একটি ডুপ্লেক্স বাড়িতে ডাকাতের ঘটনা ঘটেছে ডাকাত দল বাড়িওয়ালাকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে আটাশ লাখ টাকা ও সত্তর ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বাড়িওয়ালা আব্দুল মান্নান মোল্লা জানান গেল রাত দুইটার দিকে নিশ্চিন্তপুর এলাকায় তার বাড়ির নিচতলায় ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে এ সময় তিনি নিচতলায় আসা মাত্র তিন থেকে চারজন অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে পরে ঘরে থাকা নগদ আটাশ লাখ টাকা ও সত্তর স্বর্ণালঙ্কার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এর আগে চোদ্দ জানুয়ারি আশুলিয়ার কটুরিয়া উত্তরপাড়া এলাকার আমির দেওয়ানের বাড়িতে ডাকাতের ঘটনা ঘটে এ ঘটনায় ডাকাতের ছুরিকা ঘাতে একজন নিরাপত্তা কর্মী নিহত হন